আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির গিলাকলি যা ভুনা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিউয়ার, চলুন মুরগির গিলাকলি যা ভুনা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিই। এখানে আমি 1 কেজি মুরগির গিলা কলিজা আর মাথা নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। এখন রান্না করতে চুলার কাছে চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব দারুচিনি 4টি, এলাচ 4টি আর 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এগুলিকেও পেঁয়াজের সাথে হালকা ভেজে নিব, এতে করে সুন্দর একটা স্মেল আসে। মশলাগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে নেড়েচেড়ে মিক্স করে বাকি মশলাগুলি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। মশলাগুলি নেড়েচেড়ে মিক্স করে দেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন মশলাটা মিক্স করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন এর ভিতরে দিয়ে দিব মুরগির গিলাকলিজা। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিও দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো মুরগির গিলাকলিজাগুলি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, আপনার রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তাই কিছুক্ষণ সময় নিয়ে এভাবে কষিয়ে নিতে হবে। মুরগির গিলাকলিজাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এর ভিতরে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। তো পানি অ্যাড করে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে দিতে হবে। তো নেড়েচেড়ে মিক্স করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিব। এখন নেড়েচেড়ে দিতে হবে। তো নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। আর এই 10 মিনিটের ভিতরেই কিন্তু রান্নাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে।
এখন এর ভিতরে অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। শেষ পর্যায়ে এটা আপনাকে অ্যাড করে দিতে হবে, এতে করে সুন্দর একটা স্মেল আসে আর রান্নার স্বাদটাও খুবই মজাদার হয়। তো এখন নেড়ে চেড়ে মিক্স করে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব, যাতে করে গরম মশলাগুলি গিলা কলিজার ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। তো মাঝে মাঝে একটু হালকা নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। তো রান্নাটা এখন শেষ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে চুলাটা অফ করে দিব আর আপনাদেরকে নামিয়ে সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে। খুব সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল মুরগির গিলা কলিজা রান্না। তো আশা করি আজকের মুরগির গিলা কলিজা রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও অসাধারণ। তো আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।